পশ্চিমবঙ্গ থেকে নিয়ে যাওয়া এক বৃদ্ধ শেখ মুজিবুর রহমানের ঘাতক রিসালদার মোসলিউদ্দিন কিনা তা নিশ্চিত করতে তার ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে বাংলাদেশি গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। সত্তর ঊর্ধ্ব এই বৃদ্ধকে রবিবার মধ্যরাতে উত্তর চব্বিশ পরগনার বেড়ি গোপালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি করেছেন ভারতীয় গোয়েন্দাদের একটি সূত্র। এই সূত্রের খবর অনুযায়ী প্রায় ৪৮ ঘন্টা যৌথ জেরায় ওই ধৃতকে মুজিব ঘাতক বলে মনে হয়েছে ভারতীয় গোয়েন্দাদের। কিন্তু তারপরও পরিচয় নিশ্চিত হতে বাংলাদেশে বসবাসকারী মোসলিউদ্দিনের নিকট আত্মীয়দের জিনের সঙ্গে বৃদ্ধের জিন মিলিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের দাবি, পরিচয় নিশ্চিত না হলে ওই বৃদ্ধকে যাতে পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়া যায় সেই কারণে হস্তান্তরের গোটা বিষয়টি বেসরকারি বোঝাপড়ার স্তরে করা হয়েছে। সম্প্রতি আটক করে ফাঁসিতে ঝুলানো শেখ মুজিবের আরেক এক ঘাতক ক্যাপ্টেন আব্দুল মাজেদকে জেরার পরে চার দশক ধরে গা ঢাকা দেওয়া মোসলিউদ্দিনের খোঁজ মেলে বলে জানিয়েছেন বাংলাদেশি গোয়েন্দা সূত্র। মাজেদের মতো সেও পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছে বলে জানা যায় বলে দাবি বাংলাদেশের গোয়েন্দাদের। এই মোসলিউদ্দিনের গুলিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিব নিহত হন। পরে ওই বছর ২ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢুকে সেনাদের যে দলটি ক্ষমতাচ্যুত, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং তিন মন্ত্রী মোহাম্মদ মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম ও মোহাম্মদ কামরুন জামানকে গুলি করার পর বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছেন। মোসলিউদ্দিন তাতেও ছিলেন। সুপ্রিম কোর্ট ২০০৯ সালের নভেম্বরে মোসলিউদ্দিন সহ ১২ জনের ফাঁসির রায় বহাল রাখে। কিন্তু অতীতে বেশ কয়েকবার গোয়েন্দাদের জাল কেটে পালায় এ ঘাতক। লকডাউনের মধ্যে সম্ভাব্য মোসলিউদ্দিনের খবর পেয়ে বাংলাদেশি গোয়েন্দারা দিল্লিতে ভারতীয় গোয়েন্দাদের শীর্ষ কর্তাদেরকে জানান বলে ঢাকা সূত্রের খবর। সেই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার উত্তর চব্বিশ পরগনার একটি আধার শহর থেকে এই বৃদ্ধকে ধরে একটি গোপন জায়গায় জেরা শুরু করেন ভারতীয় গোয়েন্দারা। ডেকে নেওয়া হয় বাংলাদেশি গোয়েন্দা কর্মকর্তাদের। তারপরেই পরিচয় নিশ্চিত করার জন্য বাংলাদেশি গোয়েন্দাদের হাতে বৃদ্ধকে তুলে দেওয়া হয়েছে বলে ভারতীয় গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছেন। ভারতের দুটি প্রভাবশালী গণমাধ্যমের খবরে বলা হয় সীমান্তে কোনো একটি স্থলবন্দর দিয়ে গত সোমবার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। যদিও ভারত কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মোসলিউদ্দিনকে আটক কিংবা তাকে বাংলাদেশে হস্তান্তরের ব্যাপারে এখনও কিছু বলা হয়নি। ভারতের সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনডিটিভির খবরে বলা হয় মোসলিউদ্দিনকে গত সোমবার সন্ধ্যায় একটি স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা অভিযানটি পরিচালনা করায় পশ্চিমবঙ্গ পুলিশ এ সম্পর্কে কিছু জানতে পারেনি। খবরে আরও বলা হয়, এর আগে মোসলিউদ্দিনের ছবি এবং ভিডিও প্রকাশিত হলে তাতে কিছু বিভ্রান্তি দেখা দেয়। ওই ছবি প্রকাশের পর বিভিন্ন সূত্র দাবি করেছেন মোসলিউদ্দিন কয়েক বছর আগে মারা গেছেন। তবে খুনি মোসলিউদ্দিন সম্পর্কে নিশ্চিত হতে বাংলাদেশ অত্যন্ত সংবেদনশীল সফিস্টিকেটেড ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করেছেন। এনডিটিভির খবরে উল্লেখ করা হয়েছে, এর আগে গ্রেফতার হওয়া বঙ্গবন্ধু খুনি মাজেদ এই মোসলিউদ্দিনের অবস্থান সম্পর্কে তথ্য দিয়েছিলেন। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, সম্ভবত মোসলিউদ্দিনকে হস্তান্তর করা হয়েছে, তবে বাংলাদেশের পক্ষ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়ার বিষয়ে অপেক্ষায় আছে। মোসলিউদ্দিন গ্রেফতার হওয়ার ঘটনা সত্য হলে এখন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনি পলাতক থাকলেন। তারা হলেন খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, নূর চৌধুরী এবং এ এম রাশেদ চৌধুরী। তারা সবাই সাবেক সেনা কর্মকর্তা ছিলেন। এছাড়া খুনিদের মধ্যে ২০১০ সালে ২৭ জানুয়ারি দিবাগত রাত সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই রায় কার্যকরের আগে ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান আসামি আজিজ পাশা। প্রিয় দর্শক, এসব কিন্তু আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। নিত্য নতুন খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।